هيك لما تقولوا ديسي سابيو ناس سونغي شوش تكيه داي بي تشوزوك كاري رميا والله زي تو كاري سالي تي بارو গাড়ি 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 أنا أمر আমার নানি এগিয়ে লগা আজকে আমার বাবা ড্রাইভার দেখা আমরা গরিব দেখা আমার নিল না নাই নিল আমি ওকে দেখাই দিব আমি প্রাইভেট কিনি আমি কিনা তারপরে ওকে দেখাই দিব যা আমিও পারি আমার বাবা ড্রাইভার হয়েছে তা দেখিয়েছে
আমিও কিনতে পারবো এই তো শেষ দাও ওরা আমার কাছে দাও তোমার কাছে যাব না শুনো আমি দুইটা দিন সময় পাইছি আমি দুইটা দিন গাড়ি চালাবো না বইলাই এই দুইটা দিন চলতে বুইরা বেরে সময় রাখাতে আচ্ছা ঠিক আছে তুমি কি এত করে কইতাছো হ্যাঁ যাবো তো বাবা কি রে বাজান বাবা আমার একটা কথা আছে কথা কি কথা বইলা ফেলা তুমি ওখানে যাও আমার দুদিন গাড়ি বন্ধ তাই ভাবতেছি একটু ঘুরি ঘুরবা ঠিক আছে ওই শোয়া গেছে শোয়াগের আব্বাই ওর প্রাইভেট কার নিয়ে দিছে আসল প্রাইভেট কার হে প্রাইভেট কার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আমার চলে না আমি কি আমার প্রাইভেট কিনে কেন লাগবো বর্ষে দামি প্রাইভেট কার কিনে কেন লাগবো বাজান লোকাল বাস চালাই আমি মাস শেষে কয়টা টাকা পাই সেটা তো তুই খুব ভালো করেই জানোস আমার যদি সেই সামর্থ্যটাই থাকতো তাহলে কি আর আমি মানুষের গাড়ি চালাইতাম সেই টাকাটা নিজে একটা গাড়ি কিনে চালাইলে আমি যে কয়টা টিপ মারতাম সব টাকা আমার পকেটে আইত আমার কাছে টাকা নাই বলেই তো মানুষের গাড়ি ভাড়া করে চালাইতে হয় ওই যে তোমার জ্ঞান দেওয়া লাগবো না তোমার কাছে আইলে খালি জ্ঞান দাও কিনা তো দিবা না খালি জ্ঞান দিবা আমি যদি মানুষের গাড়ি চুরি করি পরে কিন্তু কিছু কর পারবা না জেল হাজতে গেলে তুমি নাই যাবা দেও তো পুরাটা কি পাগলামি কথাবার্তা কইতাছে ও কি জানে ওর বাপের কয় টাকা পয়সা আছে ও যদি একটা কিছু কইরা ফেলায় তখন কি হইব তুমি যাও তুমি আরে থামাও ঘুরতে যাইতে হবে না তুমি আরে থামাও যাও ধরো তুমি আরে রাখো আই দিহান আমার ফুলের মাথাটা কেমনে নষ্ট হইলো কিছুই তো বুঝবার পারতেছি না ও এমন পাগলামি করতেছে কে গাড়ি কিনছি সুন্দর গাড়ি আরো কি সুন্দর বড় গাড়ি আমি তো গাড়ি চালাইতে পারব আমার তো ভালোই লাগতেছে ও কি সুন্দর গো আমি অনগর দেয়াম আমারও গাড়ি আছে গাড়ি আমার গাড়ি সুন্দর গাড়ি না রে হ্যাঁ
سار তুই কি সত্যি বলতেছিস হ্যাঁ হ্যাঁ স্যার আমি সত্যি বলতেছি স্যার স্যার বুঝিস কিন্তু হ্যাঁ স্যার এর আগেও অনেকগুলো কমপ্লেইন এসেছে তুই এই গাড়িগুলো চুরি করেছিস না স্যার স্যার আমরা চল তারপরে দেখাচ্ছি তোকে স্যার 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 এই দেখো স্যার এই গাড়ি হ্যাঁ স্যার এই গাড়ি গাড়ি 17 17 52 44 নম্বর গাড়ি স্যার এই যাই ও স্যার এই যাই এই গাড়ি স্যার এই যাই আমার গাড়ি বেরো اي بيرو اي شو بيرو اي شو بيرو اي بيرو انا فون دورغاري يا بار اي زلامينك باي كي بار ها গাড়ি চুরি করে আবার বড় বড় কথা আমার গাড়ি গাড়ি উনার তোর সবটি সঙ্গবদ্ধ চোর আয় চল স্বভাবে এই টাকা টাকা গো আমি কিছু করি নাই গো টাকা গো স্যার স্যার বাজান এদিকে কি হইছে আরে কি হইছে মানে এই ছেলে এই ছেলের গাড়ি নিছে হাতে না তো ধরছি চল থানায় যাই সব বুঝাইতাছি স্যার এসব কি হইতাছে আর আপনি এসব কি বলতাছেন আমার ছেলে গাড়ি চুরি করছে ও ও গাড়িটা ওর কাছ থেকে নিয়েছে এই যে এটা হচ্ছে উস্তাদ ও গাড়ি চুরি করে ওর কাছে পাচার করে দিয়েছে চুরি হয়েছে না না আমি তোরে চিনি না চিনি না মানে স্যার আপনি বিশ্বাস করেন আমার ছেলে এরকম হইতেই পারে না আমার ছেলেরা আমি খুব ভালো করে চিনি বিশ্বাস করেন স্যার আমার ছেলেটা না খুব গাড়ি পাগল আমিও বাস চালাই লোকাল বাস ও আমারে ধরছিল বাজান আমার একটা গাড়ি কিনে দাও কিন্তু স্যার আমার তো সেই সামর্থ্য নাই তাই বলে আমার ছেলে যে গাড়ি চুরি করছে এটা আমি বিশ্বাস করতে পারি না কে রে বাজান এসব কি কইতাছে এরা আব্বা সোহাগ আমারও অমন করছে দেখেই তো আমি গাড়ি রানে কাউরে দেখি নাই তবে গাড়ি আছিল ফাঁকা আর চাবিও আছিল তাই ভাবছি আমি এই গাড়িটা নিয়ে যাই ঠিক আছে তুই ভুল করছস আমি তোরে কথা দিলাম আমার বাড়ি ভিটা যা কিছু আছে সব কিছু বেচে হলো তোরে আমি গাড়ি কিনে দিব আহা ওসব কথা পরে হবে আপনারা থানায় এসে কথা বলবেন এই চল অফিসার শুনুন গাড়ি চোর কিন্তু ওর কাছে গেলে ও ফাঁকা পেয়ে বাচ্চা পোলা নিয়ে গেছে
পরে আপনি থানায় নিয়ে যান ওর ব্যাপার কারণ কি ঠিক আছে স্যার আপনি তাহলে থানায় এসে একটা লিখিত দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও শুনো বাবা আমারে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে আমার এইরকম গাড়ি 20-30টা বুঝছো তে আমি তো এই গাড়ি আশা ছেড়ে দিয়েছিলাম ভাগ্যক্রমে তোমার জন্য গাড়িটা আমি পেয়েছি তাই না যে আপনারা বিঘা বাড়ি বেচতে হবে না বুঝছো এই গাড়িটা আমি তোমাকে দিয়ে দিলাম সত্যি বলছি গাড়ি তোমাকে দিয়ে সবাই মিলে কক্সবাজার যাবো রে হুররে